বিসমিল্লাহ রহমান রহিম ডিয়ার ভিউয়ার্স, আর সে অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো ডল স্টার্টার বা ডাইরেক্ট অনলাইন স্টার্টার কীভাবে কাজ করে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, তো এই ডল স্টার্টার বা এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে যে মোটর আমরা চালাবো, এটা চালানোর জন্য প্রথমে ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে কিছু বেসিক ধারণা আমাদেরকে জানতে হবে। তো চলুন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে বেসিকটুকু জেনে নিই। তো আপনারা যারা ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে জানেন তারা একটু স্কিপ করে সামনের অংশ দেখে নিতে পারবেন, আর যারা আপনারা নতুন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ কানেকশন সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এটি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এখানে রয়েছে হচ্ছে আর অবলিক ওয়ান অবলিক এল ওয়ান, এস অবলিক থ্রি অবলিক এল টু, এখানে রয়েছে টি অবলিক ফাইভ অবলিক এল থ্রি। অর্থাৎ এখানে এল ওয়ান এল টু এল থ্রি মানে মেইন যে লাইন রয়েছে থ্রি ফেজ মোটর চালানোর জন্য, তিনটা লাইন, লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এখানে সাপ্লাই দিতে হবে, এবং অপর যে মাথা রয়েছে টি ওয়ান টি টু এবং টি থ্রি, এই প্রান্ত থেকে মোটর চালানোর জন্য মোটরে যে লাইন যাবে সেটা এখান থেকে আপনাকে আউটপুটে নিতে হবে। এরপরে ভিউয়ার্স, এই পাশে যে দুটো টার্মিনাল রয়েছে এটা একটু জুম করি তাহলে ক্লিয়ার বোঝা যাবে। এখানে দেখুন থার্টি ওয়ান এনসি এবং থার্টি টু এনসি, অর্থাৎ থার্টি ওয়ান এবং থার্টি টু, অর্থাৎ উপরের যে এই যে মাথা দুটো দেখতে পাচ্ছেন, এই যে একটা স্ক্রু এবং এই একটা স্ক্রু, এটা হচ্ছে নর্মালি ক্লোজ। অর্থাৎ এই পয়েন্টে লাইন দিলে এই পাশে লাইন অটোমেটিক চলে আসবে, যখন ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ থাকবে তখন এই কাজটা হবে যে এই প্রান্তে লাইন দিলে এই প্রান্তে চলে আসবে। এবং থার্টি ফর্টি থ্রি এবং ফর্টি ফোর এনও নর্মালি ওপেন, অর্থাৎ নিচে যে স্ক্রুটি দেখতে পাচ্ছেন এটি এবং এই পাশে যে স্ক্রুটি দেখতে পাচ্ছেন এটি, এই দুটো হচ্ছে নর্মালি ওপেন। মানে এই ম্যাগনেটিক কন্ডাক্টর যখন বন্ধ পাওয়ার সাপ্লাই নেয় তখন এই দুটোতে কোনো লাইন নাই, অর্থাৎ এই প্রান্তে লাইন দিলে এই প্রান্তে আসবে না। কিন্তু যখনই আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন দিব, ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন দেওয়ার জন্য আমাদেরকে যেটি জানতে হবে, ম্যাগনেটিক কন্ডাক্টরের এখানে দুটো পয়েন্ট রয়েছে, আমি এই ছবিটা জুম করছি, দেখুন এ ওয়ান এবং এ টু দুশো বিশ ভোল্ট, অর্থাৎ এই যে এখানে দুটো স্ক্রু দেখতে পাচ্ছেন এখানে মূল পাওয়ার সাপ্লাই দিতে হবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু করার জন্য। তো ম্যাগনেটিক কন্ডাক্টর চালু করার জন্য যখন আমরা এ ওয়ান এবং এ টু দিয়ে দেবো লাইন, তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হয়ে যাবে, আর এই এল ওয়ান এল টু এল থ্রি এই যে তিনটি লাইন ছিল এই লাইন তিনটি অপর প্রান্ত অর্থাৎ এইদিকে টি ওয়ান টি টু টি থ্রিতে চলে আসবে। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ম্যাগনেটিক কন্ডাক্টরের। এখন আমরা বাকি যে কানেকশন রয়েছে এটি সম্পর্কে জানব, এবং এই থিওরিটিক্যাল জানার পরে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এটি কীভাবে কানেকশন করে। থিওরিটিক্যালটুকু আমরা আগে বুঝব, এরপরে আমরা প্র্যাকটিক্যাল বুঝব। দেখুন এই মোটরটা কন্ট্রোলিংয়ের জন্য একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা হচ্ছে অফ সুইচ এবং একটা হচ্ছে অন সুইচ দরকার হবে। তো আমি প্রথমে দেখাই এই যে অফ সুইচ রয়েছে, এই অফ সুইচের নর্মালি ক্লোজ নামে একটি অপশন রয়েছে এখানে অফ সুইচে, অর্থাৎ এক পাশে লাইন দিলে অপর পাশে অটোমেটিক চলে আসবে। এই সুইচের এই ফিগারে এগুলো দেওয়া রয়েছে। এরপরে ভিউয়ার্স দেখুন, আমি যখন মেইন পাওয়ার সাপ্লাই দিচ্ছি তখন দেখুন এটা এখান থেকে এখানে বিদ্যুৎটা চলে আসলো, শুধু এখানে এসেই থেমে যাবে না, পরবর্তীতে কিন্তু বিদ্যুৎটা এখান থেকে এখানে যাবে, এরপরে এখান থেকে এখানে আসলো, এভাবে এই সুইচ অতিক্রম করে যে অন সুইচ রয়েছে অন সুইচের এই এক প্রান্তে চলে আসবে। তো অন সুইচের যে প্রান্তে চলে আসলো এর সেম প্রান্ত থেকে আমাদের একটা লাইন নিয়ে যেতে হবে, আমরা দেখি অ্যারো চিহ্নটি কোথায় যাচ্ছে, নর্মালি ওপেন। অর্থাৎ এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছিলাম, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে নর্মালি ওপেন এই যে ফর্টি থ্রি এবং ফর্টি ফোর রয়েছে, এখানে ফর্টি থ্রিতে সংযোগটা দিয়ে দিতে হবে নর্মালি ওপেনের। এখন দেখুন ভিউয়ার্স, যখন আমি এই সুইচটি অন করছি, দেখুন সুইচটি অন করার সাথে সাথে বিদ্যুৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসবে, অর্থাৎ এরকম করে বিদ্যুৎ এ ওয়ানে চলে আসবে, অর্থাৎ সুইচের অপর মাথা থেকে আমরা এ ওয়ানে সংযোগ দিয়ে দিব। ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এ ওয়ান দেখেছিলাম আমরা, এই এ ওয়ানে সংযোগ দিয়ে দিব, সুইচ অন করার পরে এ ওয়ানে লাইন চলে আসবে। একটা জিনিস খেয়াল করুন, এ ওয়ানে যখন লাইন আসবে আমরা আগেই নিউট্রালটা এখান থেকে নিয়ে যেয়ে এ টুতে দিয়ে রেখেছিলাম, তো সুইচ অন করার সাথে এ ওয়ানে লাইন আসছে আর এদিক দিয়ে নিউট্রাল এ টুতে গিয়েছে। এখন ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়ে গিয়েছে, তো ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার সাথে সাথেই
যে নর্মালি ওপেন ছিল এই যে 43 এবং 44 এটা কিন্তু এখন ক্লোজ হয়ে গিয়েছে, অর্থাৎ এমন সংযোগটা লেগে গিয়েছে। আমি দেখালাম হলুদ পয়েন্ট দিয়ে, এখন বিদ্যুৎটা এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসছে। তার মানে A1 লাইন আসার সাথে সাথেই কিন্তু NOটা NC হয়ে গিয়েছে, অর্থাৎ এটা ক্লোজ হয়ে গিয়েছে। তাহলে বিদ্যুৎ নিঃসন্দেহে এবার এই প্রান্ত থেকে পাস করে এদিক দিয়ে ঘুরে কিন্তু আবার A1 চলে আসছে। এখন দেখুন ভিউয়ার্স, সুইচটি যদি আপনি অন করার সাথে সাথে ছেড়ে দেন, তবু কিন্তু এই যে আমরা উপর থেকে যে লাইনটা এখানে NOতে দিয়েছিলাম, এদিক দিয়ে বিদ্যুৎটা সরবরাহ করে আবার এই A1 চলে যাচ্ছে, মানে কন্ডাক্টরটা সবসময় চালু থাকছে। এরপরে কোনো কারণে যদি আমরা অফ সুইচ প্রেস করি, তাহলে বিদ্যুৎ আর এই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে পারবে না, পুরো কানেকশনটা বন্ধ হয়ে যাবে, মানে মোটর বন্ধ। পর্যায়ক্রমে আবার যদি আমরা অন সুইচ চাপ দেই, তাহলে কিন্তু এইভাবে আবার মোটরটা চালু হয়ে যাবে।